খুবই মারাত্মক ডানপিটে ছিলাম বা বলা যায় এটাকে, কোথাও খারাপ কোনো কিছুর মধ্যে নয়। আপনার নামটা এরকম কেন? আমার নিকনেম হচ্ছে রুবেল, রুবেলও ঠিক না, নামটা হচ্ছে রুবল, বড় ভাইয়ের নাম হচ্ছিল ডলার। দুজনে দুই কারেন্সি, দুই কারেন্সি। অভিনয় কি করে জানি না, কিন্তু যতখানি করার সাহসটা পেয়েছি, এই সাহসটা 100% তো আমার ঢাকা থেকে। সব মিলিয়ে আমার নাটকের সংখ্যা প্রায় 400-500 হয়ে যাবে। শুটিংয়ে গেলে টাকা পাবো আমি জানি, কিন্তু আমি যে স্ক্রিপ্ট আমার পছন্দ হয়নি এটা আমার সবসময় ছিল। আমি যদি নাও খেয়ে থাকি তারপর আমি এইটার ব্যাপারে আমাকে কেউ দমাতে পারতো না। দর্শকদের শুভেচ্ছা দিয়ে টিবিএস স্পটলাইট শুরু করছি। আমি খান শাহরিয়ার, আর আমার সাথে স্পেশাল গেস্ট আছেন আজকে আহমেদ রুবেল। ওনার অ্যাকচুয়াল নাম কিন্তু আহমেদ রুবেলও না, সেটার জায়গায় আমরা যাচ্ছি। যেমন আমার নাম খান শাহরিয়ার না, আমার নাম শাহরিয়ার খান। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আপনার নাম কেন রুবেল আহমেদ হলো না, বাট এটার সারপ্রাইজিং উত্তর আছে, আপনারা শুনবেন। প্রথমে আমরা আপনাকে ওয়েলকাম করছি রুবেল ভাই। আপনার নতুন প্রজেক্ট একটা শুরু করছেন আমরা জানি, যে দেশান্তর, এবং এইটার স্টোরি লিখেছেন কবি নির্মলেন্দু গুণ, এবং ইট ইজ অ্যাবাউট মাইগ্রেশন, 47-এর মাইগ্রেশন, এবং এইটাতে আপনি অভিনয় করছেন। এই সিনেমাটা সম্পর্কে এটা বলেন, কারণ আমরা জানি না যে নির্মলেন্দু গুণ সারা জীবন জানি যে উনি কবি, বাট উনি যে একটা গল্প লিখতে পারেন এবং সেই গল্পটা খুব ভালো কিছু, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা আমিও ঠিক জানি না যে গুন্দা নির্মলেন্দু গুণ অনেক গল্প লিখেছেন কিনা উপন্যাস, কিন্তু এটা ওনার লেখা, এটা আমি পড়েছিলাম, মানে কাজ করতে গিয়ে পড়েছিলাম। এটা অত্যন্ত ভালো, খুবই সুন্দর, সুপর একটা, মানে ভালো উপন্যাস বলা যেত, ভালো সাবজেক্ট নিয়ে। মানে আমরা যে দেখি যে, মানে দেশ ভাগের পরিপ্রেক্ষিত একটা দেশের মানুষ আরেক দেশে চলে যায় বা যেতে হয়, বাধ্য হয়েছে, গিয়েছে আমাদের দেশ থেকে বহু মানুষ চলে গেছে, ভারতে চলে গেছে, এরকমভাবে নিজের জায়গা জমি সমস্ত কিছু ফেলে টেলে দিয়ে চলে গেছেন। তো এটা তো আসলে খুব একটা মর্মান্তিক জিনিস। আসলে দেশভাগটা কিন্তু, মানে আক্ষরিক অর্থে ভাগ হয়েছে একটা ঠিক, কিন্তু এই ভাগের যারা শিকার হয়েছে, যারা সত্যিকার অর্থে এটা যারা শিকার হয়েছে, এটা যদি আমরা যেহেতু সেটার মধ্যে পড়িনি, যারা পড়েছে এটা চিন্তাই করা যায় না যে কি ধরনের একটা পরিস্থিতি। এটা কি একটা ভিকটিম থেকে আপনার পারসপেক্টিভ বা সাফারার থেকে পারসপেক্টিভ? হ্যাঁ, না মানে ওই চিত্রটা তখনকার কি হয়েছিল, মানে এটার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল। যেমন গল্পে দেখা যায় যে একজন 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 গ্রামের একজন, মানে হিন্দু এক ভদ্রলোক, উনি ওনার আত্মীয় স্বজন যখন দেশভাগটা হয়, গ্রামের মানুষ, তার কাছাকাছি গোত্রের মানুষ সবাই মোটামুটি দেশ ছেড়ে ভারতে চলে যাবে, এরকম একটা অবস্থায় উপনীত হয়। খুব কাছের মানুষও, তার যে পারিপার্শ্বিকতা সে থাকে, তার ক্লোজ মানুষগুলো, তারা চলে যেতে সিদ্ধান্ত নেয়, কিন্তু সে বরাবরই সে যেতে চায় না, সে থাকতে চায়। সে থাকতে চায় এই যুক্তিতে যে এটা আমার দেশ, এই দেশে আমার পূর্বপুরুষ থেকে আমরা থেকে আসছি, তো আমার ওখানে আমি কেন যাব, আমি যাব না, এটাই আমার দেশ, এটাই আমার ভূমি, এখানে আমি থাকবো, এটাকে আমি ভালোবাসি, এটা আমার মায়ের মতো, হ্যাঁ এই ভূমিতে আমি থাকবো, এই ভূমিতে বড় হয়েছি, এরকম। তো তার তার যে এই দেশের প্রতি যে, মানে এটা যুদ্ধ করে না, না করো দেশপ্রেমের যে একটা ব্যাপারটা, এটা তার মেয়ে, তার যে মেয়ে থাকে, ছেলে থাকে, তো এটা তার মেয়ের মধ্যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, যার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে, এবং তার মেয়েটাকে, মেয়েটার সঙ্গে বাবার একটা অদ্ভুত সম্পর্ক, যে মেয়েটা একেবারে বাবার আদলে বেড়ে ওঠে, বাবার ধ্যান ধারণা মনস্কতা নিয়ে বড় হয়ে ওঠে। সে জায়গায় যখন দেখে যে তার বাবা, আর সবাই যখন যেতে চাইছে, তার বাবা যেতে চাইছে না, এবং যারা আত্মীয় স্বজন আছে, যারা সে এতটা এতটা বেশি কট্টর না যাওয়ার ব্যাপারে, এতটা বেশি কট্টর যে সম্পর্ক খারাপ হয়ে যায়, অন্যদেরকে সে বকাবাজিও পর্যন্ত করে যে তোমরা যাও যাও, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, বুঝলাম, আমি যাবো না, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক রাখা দরকার নেই, এতটা কথা অন্যদেরকে বলে যে তোমরা তোমরা কী, এরকমভাবে তাদেরকে তিরস্কার করে, কিন্তু সবাই বলে দেখো পরিস্থিতিতে পড়ছে, এখন চলে যাবো, বোঝানোর চেষ্টা করে। অতঃপর সাডেনলি এর মাঝখানে যেটা হয় যে তার একটা মেয়ে, সেই মেয়েটা বাবাকে দেখে বড় হচ্ছে, ওই ধ্যান ধারণায় বড় হচ্ছে, সেই মেয়েটার বিয়ে ঠিক হয়। তো যে লোকটার সঙ্গে বিয়ে ঠিক হয়, যে লোকটার ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়, সেই ছেলের সঙ্গে সে বিয়েও দেয়। তখন সে আবার কন্ডিশন দেয় যে তোমাদের সঙ্গে আমি যে বিয়েটা দিয়ে যাবো সব ঠিক আছে, কিন্তু ছেলেও পছন্দ হয়েছে, সবই ঠিক আছে, বিয়েটা যে দেবো, তো বিয়েটা দেবো, তোমরা তো বিয়ে করার পর আবার না চলে যায় বা আমার মেয়েটা, তাহলে মেয়েটাকে তো নিয়ে চলে যাবে। সে বলে যে কন্ডিশন দেয় যে তোমরা কিন্তু তাহলে যেতে পারবে না, যাবে নাকি, চলে যাবে নাকি, তোমরা চলে যাবে নাকি, তাহলে তো আমার মেয়েকে নিয়ে চলে যাবা। তারা বলে যে না আমরা যাবো না, কি বল, বিয়ের যখন বিয়ে দেবে ওই কারণে সে বলে যে না আমরা যাবো না, আমরা থেকে যাবো, বিয়েটা সম্পর্কটা ঠিক হয়, বিয়েটাও দেয়। দেখা যায় বিয়েটাও দেয়, আবার গোপনে গোপনে সেই লোক ওখানে যাওয়ার জন্য প্রস্তুতিও নেয়। তো একটি পর্যায়ে বিয়ে হয়ে যায়, ছেলেটা মেয়েটাকে নিয়ে চলে যেতে চায়, এই মেয়েটা
তখন দেখা যায় তার বাবা দেশের প্রতি এই যে বাবার যে ধ্যান ধারণায় বড় হয় এটা, সে তার হাজবেন্ডকে বলে, হাজবেন্ড তাকে বলে যখন, তো সে বলে যে না তুমি, আমি কেন, আমরা যাবো কেন, এটা তো কথা হয় নাই আমার বাবার সঙ্গে, তোমার বাবা বলেছিল এটা এটা ব্যাপার, আমরা যাবো না। তখন ছেলেটা বোঝায় যে দেখো এই ব্যাপার। তারপরে অন্য যে ফ্যামিলি থেকেও বলে, ইভেন এই তার মা পর্যন্ত বলে যে ছেলে মেয়ে মানুষের বিয়ে হইলে তো এক ঘর থেকে আরেক ঘরে চলেই যায়, তো তুই যে যাবি অসুবিধা কি, এরকমও বোঝায়। এই ক্যারেক্টারগুলোর ভিতরে আপনার রোলটা কি ছিল? আমি এখানে অভিনয় করেছি মেয়ের বাবার চরিত্রে। আচ্ছা, হ্যাঁ, মনীন্দ্র। আর আর ওখানে যে আমরা জানি যে অ্যাক্ট্রেস মৌসুমি, মৌসুমি করেছে মায়ের চরিত্র, মেয়ের চরিত্র, মেয়ের চরিত্র অভিনয় করেছে আমাদের যে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা, আচ্ছা, তার মেয়েটা, মেয়ে গল্পের ফিনিশিং আমরা যদি অডিয়েন্সের কাছে ছেড়ে দিই বাকিটুকু, বাট আমরা উই গট দ্য থিং। বাট এইবার আমরা বেসিক কোশ্চেনে শুরু করি যে আপনি কেন আহমেদ রুবেল, কেন আপনার নামটা এরকম কেন? আমার নামটা আসলে পুরো নামটা আমার সার্টিফিকেট ওয়াইজ নাম হচ্ছে আহমেদ রেজাউল ইসলাম। আচ্ছা, এবং নিকনেম হচ্ছে রুবেল। তো রুবেলও ঠিক না, নামটা হচ্ছে রুবল অ্যাকচুয়ালি। আমার বাবা মা আমার নাম রেখেছিলেন রুবেল। আমার বড় ভাইয়ের নাম, দুই ভাই ছিলাম, বড় ভাইয়ের নাম হচ্ছিল ডলার। দুজনে দুই কারেন্সি, দুই কারেন্সি। আচ্ছা, তো এখন রুবল নামটা দেখেছি যে আমার পরিবারের লোক, বাবা ছাড়া মা ছাড়া, বাইরে যখন কাজ করতে আসি বা বাইরে যখন মানুষের সঙ্গে, তখন বাইরের সবাই খুব রুবেল রুবেল নামে ডাকতো, কেউ আর রুবল বলতো না, রুবেল 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 রুবেল। তো আমি যখন কাজ করতে আসলাম, যখন যখন নামটা আমার ব্যবহার করতে হয় যখন আহমেদ রুবেল, তখন আমার নামের প্রথমে যেহেতু আহমেদ, তো দেন আমি তখন ওই লম্বা রেজাউল ইসলাম না দিয়ে আমি তখন ওই রুবেল নামটা সবাই বলে, রুবেল নামই চেনে, তখন আমি নাম দিতে হয় আহমেদ রুবেল। এই হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, ওখান থেকে আমার আহমেদ রুবেল আর কি। হ্যাঁ, অবশ্যই আপনি ঠিকই বলেছেন যে আমি রেজাউল ইসলাম নামক একজন অ্যাক্টর কেমন জানি ভাবতে, কেমন জানি ভেরি কমন। বাট আপনি কিভাবে করে এই জার্নিতে আসলেন? আপনার, আপনি বললেন যে আপনার দুই ভাই ছিলেন, দুই ভাইয়ের মধ্যে আপনার বড় ভাই কি করতেন? হ্যাঁ ভাই, বড় ভাই ছিলেন ডাক্তার ছিলেন, উনি এমবিবিএস ডাক্তার ছিলেন। আচ্ছা, স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করতেন উনি। আচ্ছা আচ্ছা, যদি উনি এখন নাই, উনি মারা গেছেন 2012 সালে। আপনি যখন গ্রোয়িং আপ, আপনি মানে ওইখানে কোথায় আপনি বড় হয়েছেন? আপনি কি ঢাকায় বড় হয়েছেন না কোথাও? আমি আসলে সব জায়গায় মানে মিলিয়েই বড় হয়েছি। কিরকম মানে আমার জন্মটা হয়েছে আমার অ্যাকচুয়ালি বাবা মার বাড়ি বা দাদা বাড়ি নানা বাড়ি হচ্ছে আমার চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ, আমার বাবা 67 গাজীপুরে আসেন। আচ্ছা, এসে গাজীপুরে সেটেল হন বলা যায়। উনি ওখানে কলেজে সার্ভিস করতেন। তারপরে আমার জন্ম ওখানে হওয়ার পরে ওখানে আমি আমার মানে শিশুকাল কাটে, আমার প্রাইমারি স্কুল, দেন হাই স্কুল, দেন কলেজ ইন্টারমিডিয়েট পর্যন্ত ওখানেই আমি আমার বেড়ে ওঠাটা একদমই। আর এটার সঙ্গে বেড়ে ওঠা মানে বলতেও ততদিনে আমি আসলে আত্মীয় স্বজন থাকা এইটা সেটা সবকিছু মিলিয়ে দিলি আমার ঢাকা গাজীপুর মিলিয়ে, ঢাকা আর গাজীপুর আসা যাওয়া করতেছেন? হ্যাঁ, করতেছি, আসছি যাচ্ছি। তারপর ইন্টারমিডিয়েট পর থেকে পুরোপুরি আমি ঢাকায় আসি বলা যায়। সো এই এই ছোটকালের এই টাইমটাতে, এই যে ফরমেশন ইয়ার্স, যে সময় ডিপ ইমপ্রেশন আসলে আমাদের মাথায় ঢুকে যায়, তো তখন কি কখনো ভেবেছেন যে আপনি বড় হয়ে কি হবেন? হ্যাঁ, বড় হয়ে মানে আমি এরকম কিছু ভাবিনি। আমার পরিবার ভাবতো একরকম, আর আমি আমার মধ্যে কাজ করতে একটা জিনিস যে আমি এমন একটা কিছু করতে চাই মানে সেটি অভিনয় হবো, অভিনেতা হবো, অভিনয় করবো, এরকম ভাবনাটা ডিরেক্টলি আমার মাথায় আসেনি কখনো আসলে। বরং আমি আমি খুব ইন্সপায়ার্ড ছিলাম, যেহেতু খুব অল্প বয়সে রাজনৈতিক বিষয়টি কাজ করতো, বাবা রাজনীতি করতেন। আমি বঙ্গবন্ধু যখন 73-74 যখন একবার কাকবাড়ি সম্মেলনে গেলেন টাঙ্গাইল, তখন চিরস্থায়ী উনি ব্রেক দিলেন। আমার বাবা যেহেতু পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলেন, তো ওগুলি খুব প্রভাবিত করেছে আমাকে। পাশাপাশি একটা জিনিস ছিল যে বাবা নাটকের খুব অর্গানাইজার ছিলেন আমার গাজীপুরে। আচ্ছা, 30-40 বছর যাবত যত নাটকের কালচারাল অর্গানাইজেশন যত প্রোগ্রাম হতো, উনি এটার মূল মানে এই চালিকা বা ম্যানেজমেন্টটা উনি করতেন। তো ছোটবেলায় নাটকও দেখতাম ওনাদের, ওনাদের নাটক বলতে তখন তো আর গ্রুপ থিয়েটার ছিল না, তখন ছিল যেটা যে এই মানে যেটাকে বলে আমাদের পুরাতন আমলে যে থিয়েটার, তো হোল নাইট যে নাটকটা হতো, ওই ওটার যুগ চলছে তখন। তো এইটা দেখতাম, তো এটা একটা মনের মধ্যে প্রভাব ফেলেছিল। আর এটার সঙ্গে যখন অভিনয়ে যখন সিনেমা দেখতে গেলাম ছোটবেলায় সিনেমা দেখতাম, অতটা না প্রভাব পড়ল, ভালো লাগতো, রোমাঞ্চকর ভালো লাগতো, ভালো লাগতো। কিন্তু অভিনয়ের ব্যাপারটা ঢুকে আসলে আর পরে, আরও পরে বলতে সেটা বলা যায় যে একটু টিপ্পনি দিয়ে, যেহেতু খুব ইন্টারেস্টিং টাইমের কথা বলছেন, সেই 70s। হ্যাঁ জি জি জি, সেই সময় গাজীপুরে কি বা সিনেমা হল ছিল, কি বা সিনেমা দেখছেন? সিনেমা হল ছিল, একটা সিনেমা হল ছিল গাজীপুর একদম আমাদের জায়গা সেন্টারে, সেটা হচ্ছে চৌরাস্তায়, আপনি জানেন চৌরাস্তা যে মোড়টা, ওটা থেকে একটু সামনে গেলে, অর্থাৎ ময়মনসিং রোডের দিকে গেলে সামনে গেলে, জাস্ট 50 গজ সামনে গেলে একটা হাতের ডান দিকে একটা সিনেমা হল ছিল, উল্কা সিনেমা হল।
যেটা অনেক অনেক আগে থেকে ছিল, তখনও ছিল। হ্যাঁ, তো ওখানে ওটাই ছিল সিনেমা দেখার একমাত্র জায়গা হলে। আর আরেকটা জিনিস ছিল যে আমি যেমন অবুজমন দেখেছি যে বয়সে মা খালাদের সঙ্গে বসে, তো সেটাও তো গাজীপুরে নয়, আমি অবুজমন দেখেছি মা খালাদের সঙ্গে আমার দেশের বাড়িতে ছাপানগঞ্জ নানাবাড়ি, যেটা ওখানে দেখেছিলাম। আর তারপরে যত সিনেমা দেখি তখন ওখানেই, তারপরে ওখানে আরও 3-4 সিনেমা হলো, হল হলো, সিনেমা হল হলো, ওখানে দেখতাম আমরা স্কুল বয়সটা, বিশেষ করে স্কুল 7-6-7-8-9 এই বয়সটা। হ্যাঁ, 8 পর্যন্ত খুব ব্যাপকভাবে পোকা, মানে মারাত্মক পোকা, মানে জীবন ব্যর্থ হয়ে যাবে যদি না পারি। আমি বুঝলাম যে ওইটাই আপনার মাথায় সামহাও এটা ঢুকলো, এবং এটার সঙ্গে যুক্ত হয়েছে ওই সময় টেলিভিশনে যে নাটকগুলি, ওই সময়টাতে যে টেলিভিশনে নাটক দেখতাম, যে বিশেষত বিশেষ করে হুমায়ুন ফরিদি, হুমায়ুন ফরিদি ভাইয়ের নাটক, এটা দেখার পরে মনে মধ্যে খুব জেগে উঠলো যে একজন অভিনেতাও যেভাবে মানুষের মনে প্রভাব বিস্তার করতে পারে, এবং হুমায়ুন ফরিদি বা ফরিদি ভাইয়ের মতো একজন অভিনেতাকে দেখে আপনাকে কিন্তু বলি যে হুমায়ুন ফরিদির পরে বড় অ্যাক্টর বাংলাদেশে। তারপরে আপনি কিভাবে করে, মানে আপনার তখন কি পার্সু করতেছিলেন যখন আপনি স্টুডেন্ট ছিলেন আর ইউনিভার্সিটিতে পড়লেন, সেটা ফরমেটিভ ইয়ার্স আপনার 80s, তখন কি আপনি নাটকের সাথে যুক্ত হয়েছেন বা অন্য কিছু করেছেন? না, আমি যখন থেকে আমার মাথায় কাজ করলো যে আমি অভিনয়ের জিনিসটা ভালো লাগা শুরু করলো, তো একই সঙ্গে তখন আমি এইটা এটা আমার বলছি, আমি 8-এর কথা বলছি, 8-9-এর কথা বলছি, তখন একই সঙ্গে মাথায় কাজ করলো আমি যে অভিনয় জিনিসটা ভালো লাগে, এবং কালচারাল বিষয়ে আমি লিটল ম্যাগাজিন বের করি, ওই বয়সে বের করি, এগুলি করি, করতে করতে একটা কালচারাল বিষয় পারিবারিকভাবে আসলো, করা শুরু করলাম। করতে করতে আমার মনে হলো যে একটা থিয়েটার গ্রুপ করলে কেমন হয়। তো আমার একটা ইতিহাস আছে, আমি একবার রামেন্দুদাকে ম্যাট্রিকুলেশনের আগেই রামেন্দুদাকে চিঠি লিখলাম, চিঠি লিখলাম দ্য বিট পি অ্যাডভার্টাইজিং, রামেন্দুদাকে চিঠি লিখলাম যে আমি থিয়েটার করতে চাই ইত্যাদি ইত্যাদি। টিএসসিতে এসে আমি ইন্টারভিউ দিচ্ছি, ম্যাট্রিক পাস করিনি তখন, মামুন ভাইয়ের দলে ইন্টারভিউ দিচ্ছি, মামুন ভাই আমাকে অবাক হয়ে গেছে, তুমি কোথায় থাকো? আমি বললাম গাজীপুর থেকে। ওখান থেকে, গাজীপুর থেকে এখানে কেমন করবো তুমি? এখানে তো আমাদের রিহার্সাল কিছু সম্ভব, তুমি তো ম্যাট্রিকও পাস করো নাই, না না তুমি এটা কেমন, আমাকে এটাই আমাকে বলছে। তা আমি বললাম যে না, আমি পারবো, যে তোমার তাদের লিখিত পারমিশন লাগবে গার্জিয়ানের। তো আমি বললাম যে লিখিত পারমিশন আমি আনবো, সব কিছু আমি বলছি হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো বলছি, যে না কিন্তু এটা লাগবে কিন্তু, তাহলে হবে না। আর একটা জিনিস তুমি বলছো পারবো, রাত্রি 12টা বেজে যায় আমাদের রিহার্সাল শেষ হতে, এটা কেমন করে সম্ভব? এইভাবে আমাকে না করে দিল রামেন্দু, আমাকে বোঝালো এরকমভাবে, বোঝালো যে তুমি যখন ইন্টারমিডিয়েট পাস করে যখন হাইলি পড়াশোনা করতে আসবা তখন তুমি এসো, তোমাকে আমরা সুযোগ দেবো, এরকম একটা বিষয়। তখন একটা খুব ইমোশনালি ব্যাপারটা কাজ করতেছে তখন। দেন একটা পর্যায়ে মনে হলো যে আমি খুব ইমোশনাল, একটু একটু বুদ্ধি হওয়া শুরু করলো, আমি ভাবলাম যে খুব ইমোশনালি করছি, এইভাবে না, তখন আমি বরং একটু অর্গানাইজ হইতে করি, আমি কালচারাল সংগঠন করে আমি নিজেই ইন্টারমিডিয়েট পাস করার পর একটা নাটকের দল করি, ওই যে বাংলাদেশ গ্রাম থিয়েটার, গ্রাম থিয়েটার সেলিম আলদিনের যে ই বাচ্চু ভাইদের, ওইটা একটা অর্গানাইজেশন করি, নাম দেই সমকাল থিয়েটার। এরকম নিয়ে আমরা 25-26 জন যারা ইন্টারমিডিয়েট পাস করেছি ওই বয়সে, তাদেরকে নিয়ে আমি প্রথম সমকাল থিয়েটার করি, একটা নাটকের দল করি। ইট ওয়াজ 86। আচ্ছা, ওখানে আমরা তখন প্রায় 8-10টা, যেমন যেটাকে প্রথম নাটক বলে, এই ধরনের প্রোডাকশনগুলো 50 মিনিটের 1 ঘন্টা এটা করা শুরু করি, একটা ধরনের প্র্যাকটিস চলছে। তখন আমি ঢাকায় কোনো নাটকের দলে কাজ করি না। আচ্ছা, দেন এটা করতে করতে সেলিম ভাইয়ের সঙ্গে আমার একটা ভালো পরিচয় হয়, সেলিম আলদিন, ওনার কাছে যেতাম, কথাবার্তা বলতাম ইত্যাদি ইত্যাদি। তো ওনার পরিপ্রেক্ষিতে উনি আমাকে ইনসিস্ট করলেন যে তুই এক কাজ কর, তুই ঢাকা থিয়েটারে কাজ করতে পারিস তুই ইচ্ছা করলে। তো আমি বললাম যে না, এটা অনেক বড়ো দল, আমি কাজ করবো না, ওখানে গেলে কি এই হবে, মানে আমার ভয় লাগে এই সে, না কোনো ব্যাপার না, তুই আমি বলে দিই, তুই ওখানে গিয়ে কাজ কর। তো উনি একটা পাশে চিঠি লিখে দিলেন, আমি এটাকে ঢাকা থিয়েটারে দিলাম, বাচ্চু ভাইকে দিলাম, উনি তখন এটা দেখে নিয়ে আমাকে তখন রিহার্সালে, কালকে থেকে তুমি রিহার্সালে আসো। রাইট, ইট ওয়াজ 86, তখন 88 তখন আমি থেকে ঢাকা থিয়েটারে কাজ করলাম। ঢাকা থিয়েটারে ঢুকে বুঝলাম, প্রথম 1 বছর যাওয়ার পর আমি বুঝলাম যে এটা তো অন্যরকম, আমি যা ভাবছিলাম তাই, মানে আমি অনেক কিছু করে ফেলবো, ফাটাই ফেলবো এরকম মনে হতেছিল, কিন্তু ঢোকার পরে বুঝলাম 1 বছরে যে আমাকে, আমি কিছুই না, আমার মনে মনে যা কাজ করতে ছিল আমি কিচ্ছু না, আমার বোগাস, আমাকে এখান থেকে যে কোনো স্বাভাবিক, আমি তখন খুব মনোযোগ দিলাম, এবং অন্য পৃথিবীর কিচ্ছু করা যাবে না এখানে। আমি তার আগ পর্যন্ত আমি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, বিভিন্ন ধরনের ব্যাপার ছিল আমার মধ্যে, একটা অনেক রকমের দলবদ্ধ হয়ে চলাফেরা, একটা অনেক হাউ কাউ করা। আমি দেখলাম যে থিয়েটার করতে আসছি যখন, এখানে আমাকে থিয়েটারের যে ব্যাপার স্যাপার আছে, ওরিয়েন্টেড যে স্কুলিংটা আছে, এর মধ্যে থাকতে গেলে আমাকে সব বাদ দিতে হবে। এখানে যে আপনি বলতেছেন দল দল, মানে কি লোকজনদের পিটান দিতেন নাকি? সবই করেছি, মানে এগুলি মানে করতাম, খুবই করতাম, এটা মানে খুবই মারাত্মক ডান পিটে ছিলাম, বা বলা যায় এটাকে কোথাও খারাপ কোনো কিছুর মধ্যে নয়, পজিটিভের জন্য, মানে এরকম একটা ই টাইপের ছিলাম, এই আমার পালা এসে মায়ের দিকে তাকাস কেন, হ্যাঁ এরকম এরকম ব্যাপারটা ছিল। অথবা আমি যখন যে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, আমার মনে আছে যে আমি আমার মানে আমাদের, আমি বলছি যে এটা নো, এটা আপনি আপনি জানা আছে বললে একমত হতে পারেন, যে ওই সময় 82-83-84-85 পর থেকে আমার ধারণা, এটা আমার তখনকার অ্যাসেসমেন্ট, যে রাজনীতির মধ্যে বিশেষত ছাত্র রাজনীতি তখন ছিল, উত্তাল ছিল, ছাত্র সংগঠনগুলো বা বিভিন্ন কলেজের বাংলাদেশে হলো অল ওভার
যে সংগঠন ছাত্র যে সংসদ হতো ওইটার মাধ্যমে হোক, জেলাতে যে একটা কর্মকাণ্ড হতো, তো ওইটার কারণেই কিন্তু আন্দোলনটা আস্তে আস্তে গিয়ে সেন্ট্রালে চলে আসতো এবং একটা সঠিক আন্দোলন হতো, করতে বাধ্য হইতো। এবং একটা ছাত্ররা কিন্তু ছাত্রদের বিষয়গুলি নিয়েই, তাদের অসুবিধা সুবিধাগুলি নিয়ে কিন্তু তারা রাজনীতি করতো, অন্য কোনো কিছু না। হ্যাঁ, তো এইটা চরিত্রটা চেঞ্জ হতে থাকে আমার কাছে মনে হলো। তো আমি যখন করলাম তখন আমার মনে আছে যে আমারই একজন আমার রিলেটিভ সম্পর্কে, আমার বাবার বন্ধু, আমাদের খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, বর্তমান মুক্তিযুদ্ধমন্ত্রী আকবর মোজাম্মেল হক, তো উনি বাইদাভাই, আমি খুব ডেসপারেট কাজ করতাম আমি, তো এই ডেসপারেট কিছু ব্যাপার ছিল, তো ডেসপারেট কিছু অ্যাক্টিভিটিস করতাম আমি, এটা করার কারণে এটা আমার বাসায় রিপোর্ট হয়ে গেল। তো রিপোর্ট হয়ে গেল তখন আমার বাবা আমাকে বললেন যে তুমি যে রাজনীতি করতে যেগুলি কি, আমি তো আমি খুব লুকাই চলে করতাম, আমি বুঝতে দিতাম না, আমি করে দিয়ে বাসায় চলে আসতাম, আমার বাবা বাসায় এসে দেখতো যে কি ব্যাপার, গন্ডগোল হচ্ছে বাইরে, ও কোথায়, বাসায় ঢুকে দেয় আমাকে, গন্ডগোলটা লাগাই দিয়েছিল, লাগাই দিয়ে আমি খালি বাসায় এসে টেবিলে পড়ার টেবিলে এমন আছে, পায়ে কাদা, পায়ে কাদা, পাটা ধোয়ার টাইম পাইনি আমি, যে আমার বাবাকে আমি চেস করে চলে আসছি, এসে পড়ার টেবিলে মনোযোগ দিয়ে পড়ছি, মানে বইয়ের দিকে তাকিয়ে আছি যতক্ষণ পর্যন্ত। পরে ওনার সঙ্গে কথা প্রাথমিক আমার বাবা দেখছে আমাকে, ওকে, তারপরে আমি উঠে আসতে পা ধুয়েছি, তোমার বাবা দেখছি বাহ ও তো চেয়ার টেবিলে বলা আছে, কিছু বলে নেই, এরকম ব্যাপার ছিল। আমার বাবা আমাকে বললো তুমি রাজনীতি করতে যাচ্ছ, তুমি যদি মনে করো রাজনীতির কারণে যা কিছু ঘটে, এই যে তোমাকে অ্যারেস্ট হবা, ধরে নিয়ে যাবে, মুখ করবে, তুমি করবে, এটা মনে করো না যে তোমার জন্য আমি কিছু বলবো কাউকে, তোমাকে যেখানে পুষতে হবে, পুষে মরতে হবে, আমি তখন দেখবো যে তোমাকে কে কি করে, আমি দেখবো, মনে থেকে যায় কথাটা। আমার মনে হয় খুব তীব্র প্রতিক্রিয়া হলো যে আসলেই তো আমি একজন শিক্ষক মানুষের সন্তান, আমি রাজনীতি করতে আসছি, যদি করতে চাই আমি যেভাবে ডেসপারেট অ্যাটিটিউড করতেছি আমার তো বিপদ ঘটে যাবে, আমি তো সম্ভব না, এটা তো বোধ হয় আমার জন্য না। তখন আমি মনটাকে আমি ম্যানেজ করলাম, আসলে ঠান্ডা হয়ে গেলাম, না রে এটা তো আমার জন্য নেই না, আমার বাবা যে অ্যাটিটিউড দেখাচ্ছে, আমার পরিবার কোনো বিজনেসম্যানের পরিবার না, বা অর্থনীতি এটা করতে গেলে অনেকদিন হ্যাসেলিং হয়, এটা সামাল দেবেও না বলছে, আমি সামাল দেওয়ার মতো আমার ক্যাপাসিটিও নাই, আমি তো ফেসে যাবো তখন মনে হলো। আমি তখন মনের মধ্যে ভাবনাটা চেঞ্জ করলাম, খুব কষ্ট হলো, কারণ এটা করতে চেয়েছিলাম, খুব কষ্ট হলো, হওয়ার পর আমি চেঞ্জ করলাম যে না আমি এটা করবো না, আমার রাস্তাটা এটা না। আমি তখন ভাবলাম যে তখন এই যে কালচারাল অর্গানাইজেশন এগুলি এগুলির সঙ্গে বৃত্তি মনোযোগ আসা শুরু করলো। তারপর যখন ঢাকা থিয়েটারে ঢুকলাম, ঢাকা থিয়েটারে যারা কাজ করে প্রত্যেকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রেকর্ডটা জেনে যায় সবাই, একটা ছেলে কাজ করতে আসলে ছয় মাসের মধ্যে কিন্তু তার রিপোর্টও হয়ে যায়, এক নম্বর হচ্ছে হাজিরা থাকতে হবে রেগুলারলি, এটা দুই নম্বর সেই ব্যাকগ্রাউন্ডটা তার কী কী এটা জিজ্ঞেস করে জানবে না, এমনি জেনে যায়, এটা জানার চেষ্টা করে বিভিন্নভাবে জেনে যায়, ওইটাও রিপোর্ট হয়। আমি ভাবলাম এটা যদি আমি করি আমার রিপোর্টগুলি হয়ে যাবে সহজে, আমি জেনুইনলি তখন আমার মনটা আসা বসা শুরু করছে যে আমি যখন এসছি থিয়েটারে করতে প্রপারভাবে আমি করি, তখন আমি সমস্ত কিছু বাদ দিয়ে খুব ঠান্ডাভাবে আমি যুক্ত হয়ে মনটাকে মনোনিবেশ করলাম যে আমি করবো, সিরিয়াসলি করবো, রেগুলার ডেডিকেটেডলি করবো। এইখানে আসার পরে আপনার সাথে গ্রেট অ্যাক্টরদের কি ইন্টারাকশন, যেমন হুমায়ুন ফরিদ? হ্যাঁ, মানে মারাত্মক এটা, ওনারা আসলে এটা মানে থ্যাংকস টু গড, যে মানে এটা পরিবারের পরে যদি বলা যায় যে সাপোর্টিং যারা, যে ব্যাপার যে অভিনয় করেছি, করার যতটুকু পর্যন্ত করতে পারছি বা করার সুযোগ, অভিনয় কী করে জানি না, কিন্তু যতখানি করার সাহসটা পেয়েছি, এই সাহসটা 100% তো আমার ঢাকা থিয়েটারে, আমার ঢাকা থিয়েটারে আমাদের যারা সিনিয়র অভিনেতা ছিলেন, আমাদের এক ডজন, আমাদের খুব আসাদ ভাই, পীযূষ বন্দ্যোপাধ্যায় অথবা আফজাল হোসেন অথবা আমাদের হুমায়ুন ফরিদি ভাই, ফরিদি ভাই তো মারাত্মক রকম, ফরিদি ভাই তো মানে তার যে ছোটো 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 যে লেসেন দিতেন এটা মারাত্মক, এবং বলা যায় যে ওনার কাছ থেকেই অনেক কিছু হাতে ধরে শিখিয়েছেন এরকম একটা বিষয়ে। আমি ঢাকা থিয়েটারে তখন 5-6 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে কাজ করছি যখন, আমার এক বন্ধু কমার্শিয়াল, তারা ফ্যামিলিগতভাবে তাদের বিজনেস আছে এবং ডিরেকশনে কাজ করেছে, আমার সমসাময়িক বন্ধু বয়সে, উত্তম আকাশ। তো উত্তম আকাশ ওর মা বাবার ফ্যামিলি ছবি প্রোডিউস করে, বোনেরা অভিনয় করতো এক সময়, তো আমাকে সে ছবি বানাচ্ছে, আমাকে বাইদা ভাই তখন বললো যে এই আমি একটা ছবি করতেছি, তুই কাজ কর, তুই ওটাতে কাজ কর, আমি একটা ক্যারেক্টার, মানে আমরা এই গল্পটা দিছেন দ্যাট এরকম, তো তখন ওই ছবিটাতে সে আমাকে কাজ করার জন্য বললো, খুব প্রেরাপেরি করলাম, তখন রাজি হলাম, তো করলাম ওর দেরই একটা দুইটা তিনটা ছবি করলাম। হ্যাঁ, যে প্রথম ছবিতে কি, প্রথম ছবিটা আখেরি হামলা নাম, ওই ছবিতে চরিত্রটা দেখাচ্ছে যে দুজন বন্ধু, মানে ক্যারেক্টারটা প্যারালাল ক্যারেক্টার, সুন্দর অমর সানি ছিল একজন অভিনেতা, আমি ছিলাম একজন, দুজন বন্ধু প্যারালাল ক্যারেক্টার, দুই বন্ধুই একসঙ্গে গ্রোন আপ হয়, হওয়ার পর দেখা গেল একজন বন্ধু সুস্থ সঠিকভাবে লেখাপড়ার দিকে থেকে এই করে, আর এক বন্ধু একটু ই হয়ে যায়,
মানে মিস্টেক একটু, হ্যাঁ ডিরেল হয়ে যায়, ডিরেল হয়ে যায়। আপনি সেই লোক? আমি সেই ডিরেল হয়ে যাওয়া ছিলাম, বন্ধুটা বড় হয়ে, তারপরে অনেকদিন পর তাদের দেখা হয়, তারপর দুই বন্ধুর ক্ল্যাশিং হয়, হ্যাঁ এই বন্ধু এই বন্ধু এই হয়, পরে আবার দেখা গেলো যে দুজনে ভুল বোঝাবুঝি হয়, তারপরে ওই বন্ধুকে বাঁচাতে গিয়ে দেখা গেলো এন্ডিং মারামারিতে গিয়ে এই বন্ধুটাই তাকে জন্য স্যাক্রিফাইস করে মারা যায়, এরকম একদম সুবিশেষ পর্যন্ত এরকম একটা বিষয়টা। হ্যাঁ আমি তো ভাবলাম যে এটার মধ্যে বুহা টাইপের একটা ভিলেনি, না সেটা ছিল না, সেটা ছিল না, সেটা ছিল না। তো ইনফ্যাক্ট পরের একটা ছবি ছিল কি অপরাধী, হ্যাঁ ওখানে যেমন ছিল যে ওখানে ছিল আমার চরিত্র ছিল এরকম, আমি একজন ধনীর ছেলে, তো আমি যে মেয়েটাকে বিয়ে করি ওই মেয়েটার সঙ্গে আবার প্রেম থাকে একটা ছেলের, তো সেই ছেলেটার প্রেম থাকে, তো আমি বিয়ে করে নিয়ে আসি, কিন্তু হলেও আমার বিয়ে করে নিয়ে আসলেও আমার আসলে তার আমার একটু চরিত্রের দোষগুলি আছে, এই আছে ওই আছে, যে আমি আরও এই করি অন্য মেয়ে মেয়েদেরকে নিয়ে এই করি রেগুলারলি, এক একটা মেয়েকে নিয়ে এরকম করি, কিন্তু বড় লোকের ছেলে আমার অবস্থা মনে, কিন্তু ওই মেয়েটার যেহেতু ইয়ে হয় না, তো শেষেমেশে গিয়ে দেখা যায় যে আমি আবার আমার বউকে মেরে ফেলি, নিজে মেরে ফেলি। আচ্ছা এটা এক ধরনের গল্প ই করেছে, যেমন কিছুটা এটা বলা হতো তখন আর কি, যে এই যে এই ডাক্তার খুকুমুনি, হ্যাঁ এই ধরনের একটা আদল, কে অপরাধী নাম দিয়ে, হ্যাঁ তো অপরাধীকে, এই ছবিটা ছিল, এটা ওই উত্তম আকাশের ছবি ছিল। এটা মূলত এটা আপনি এই ধরনের কমার্শিয়াল ছবি কতগুলো করছেন? এই গোটা 15টা হবে। আচ্ছা এবং এগুলো কি সবই মানে টিল ব্যাচেলর আপনার কি সবই নেগেটিভ রোল ছিল? না 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 না, নেগেটিভ না, নট দ্যাট নেগেটিভ রোল, কিন্তু উইমেন ফর দি রিডিফাইন, অবশ্যই অবশ্যই অবশ্যই, কিন্তু আমি আমি মানে 10-15টা করার পর আমি আগ্রহ হারিয়ে ফেলি, হারিয়ে ফেলি, একদম হারিয়ে ফেলি। কেন হারিয়ে ফেলি? যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি থিয়েটার করতে করছি তখন অলরেডি প্রায় 7-8 বছর হয়ে গেছে, আমার বন্ধু যে আমাকে করতে বললো আমি করলাম, প্রথমটা করলাম, দ্বিতীয়টা করলাম, তৃতীয়টা করলাম, এবং একটি পর্যায়ে আমার তখন এরকম হচ্ছে যে আমি ছবিগুলি কিন্তু হিটও ছিল, যথেষ্ট ব্যবসা সফল ছবি ছিল, ওরা ভালো ব্যবসা করেছে, আমিও আমার অভিনেতা হিসেবে আমি রেগুলারলি করতাম, কন্টিনিউ করতাম, তাহলে যেটা হতো আমি তখন আমার হাতে বেশ কিছু ছবি আসা শুরু করলো, অভিনয় করে দ্রুত পয়সাও পাচ্ছি দেখি, এরকম একটা বিষয় আসা শুরু হলো, কিছু ছবি করবো বলে টাকা পয়সা অ্যাডভান্স দিলাম, এরকম মানে ভালো একটা দেখি ইয়ে আসলো, বাট আমার মেন্টালি আমার ভালো লাগছিল না। কেন ভালো লাগছিল না? আমার কাছে মনে হচ্ছে যে মানে যেটা যেভাবে বলছি ঠিক সেভাবে তো হচ্ছে না, এরকম মনে হচ্ছে আমার কাছে, এ তো হচ্ছে না, আমি আর আমি কী করতেছি এটা, আলটিমেটলি কী দাঁড়াচ্ছে এটা, যে আমার বন্ধু যখন আমরা যখন গল্পটাকে ব্রিফ করছে যে এটার উপর, কিন্তু এটা যখন আমি প্র্যাকটিক্যালি শ্যুট করছি যখন ফিনিশ প্রোডাক্ট আরেকরকম হয়, ফিনিশ প্রোডাক্ট আরেকরকম হয়ে যাচ্ছে, এবং তাতে করে আমার অভিনয়টা আমি যে চরিত্রটা করলাম এটা কী দাঁড়াচ্ছে আসলে আলটিমেটলি, ওই আপনি যেটা বলেন একটু আগে যে হু হু হা ভিলেনের মতো, আমার কাছে মনে হলো যে কী রে এই কী করছিস, উমুক করছিস, তুমুক করছিস, এভাবে লাউডলি চিৎকার করে বলছিস, ওই কী করেছিস, ওভার ড্রামাটিক করতেছে, এই ধরনের বলতেছে, এবং টোটালি ফেক লাগছে আমার নিজের কাছে, আমি এটার সঙ্গে মন দিতে পারছি না। আচ্ছা যে বন্ধুর অনুরোধটা আমি রক্ষা করেছি ঠিক আছে, ওদের ব্যানারে 1-2টা ছবি 3টা ছবি করেছি, 4টা ছবি করেছি, বাট তারপরে যখন বাইরে থেকে আমাকে করতে বলছে ধরনগুলো এরকম এবং একই টাইপের কী যেন একটা ব্যাপার মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে খুব আনঅরিজিনাল সব ব্যাপার জিনিস, এবং আমার আমার যে তখন আমি থিয়েটার করছি, সিরিয়াসলি থিয়েটার করছি, সিরিয়াসলি করছি, কিন্তু ওটার সঙ্গে এটা মিলাইতে পারছি না। তো এগুলোর পরে আপনি কতদিনের ব্রেক দিলেন? শুরু করেছিলাম আমি প্রায় 5 বছর কাজ করেছিলাম, 93 থেকে 97 পর্যন্ত পুরোটাই, তারপরে আমি বন্ধ করলাম, বন্ধ করে আমি প্রায় 2003 গিয়ে আবার করলাম ফার্স্ট ব্যাচেলর। আচ্ছা ওইটা কি আপনি এনজয় করেছিলেন? হ্যাঁ এনজয় করেছিলাম, এনজয় করেছিলাম, যদিও পুরোপুরি ফিল্ম মনে হয়নি আমাকে, তারপর আমি এনজয় করেছিলাম, ভালো লেগেছিল, কারণ তখন আমি ওই ওরিয়েন্টেশনের মধ্যে রয়েছি, ফারুকির সঙ্গে আমি অনেক কাজ করতাম তখন বা করেছি তখন অলরেডি, ওরই ফার্স্ট প্রজেক্ট ব্যাচেলর ফিল্ম। এবং এইটার ধারাবাহিকতা কি আপনি পেয়েছিলেন পরে, মানে মনে করেন ব্যাচেলর তো একটা একটা ফ্রেশ দিল সিনেমাতে, কিন্তু আসলে তো এরপরে যে অনেক কিছু তৈরি হয়েছে তা তো হয়নি, হ্যাঁ হয়নি, হ্যাঁ। সো এরপরে আপনি কতগুলো সিনেমা করছেন? এরপরে আমি কাজ করলাম হুমায়ুন আহমেদের স্যারের সঙ্গে, আমার কাজ করা শুরু হলো ওই বছরই, তখন আমি স্যারের নাটক করতাম, দেন ওনার যে ছবিটা ছিল চন্দ্রকথা, এই চন্দ্রকথায় কাজ করলাম, ওনারই একটা ছিল চন্দ্রকথার পরে করলাম আমি শ্যামল ছায়া করলাম, এই দুটো ছবিতে কাজ করেছি ওনার সঙ্গে, এবং বেশ কিছু নাটকে কাজ করেছি, আর ফিল্ম করা হয়নি ওনার সঙ্গে, এই দুটোই করেছি। এই যে ধরেন হুমায়ুন আহমেদের সাথে কাজ করেন, হি ওয়াজ এ গ্রেট মোস্ট পপুলার রাইটার, জি, অ্যান্ড অফকোর্স সে তার মতো করে সে সিনেমাগুলো তৈরি করেছে যেটা নর্মাল কমার্শিয়াল ই, এবং সেই সময়ের আপনার অভিজ্ঞতা কি অ্যাবাউট হুমায়ুন আহমেদ? না ভালো, খুবই ভালো, কারণ হচ্ছে যে মানে আমি যেটা বলছি যে মানে আমরা তো মেইনস্ট্রিম বলে আখ্যায়িত করি সিনেমাকে, সিনেমাকে বিভাজন করি বিভিন্ন রকমভাবে, এই সিনেমা ওই সিনেমা এরকম বলি, কিন্তু আসলে চলচ্চিত্র মাধ্যমটা তো আসলে আলাদা করে দেখানোর কিছু নাই, চলচ্চিত্র চলচ্চিত্র মানে ফিল্ম তো ফিল্মই,
বিভিন্ন ঘরানা হিসেবে আমরা ট্রিট করি, কিন্তু আমার কাছে মনে হলো যে একটা বড় পর্দায় একটা জিনিস দেখানো হবে, বড় পর্দায় যেমন দেখানো হবে বড় পর্দায় সবকিছু বড় হতে হবে, ওয়াইডলি দেখানো হবে, সেখানে কোনো সংকীর্ণ বিষয় থাকতে পারে না জীবনের চরিত্র। না, এখানে আমি যেটা আসলে প্রশ্ন করতেছি, যেমন ধরেন আপনি যে কারণে খুব বিরক্ত হয়ে গেছিলেন, এটা হলো ওরা একটা পুরানো একটা ফর্মুলা তৈরি করেছে, সেই ফর্মুলার ভিতরেই বিভিন্ন ভাবে আপনার বানায়, যে কারণে আর মজা লাগে, মজা লাগে এবং শুধু তাই না, বানায় বিভিন্ন ভাবে বানায়, পুরাতন হোক তাও ঠিক আছে, আমরা কি পুরাতন আমাদের ছবি করি গল্প করি না, আমি কি মানে 40-এর দশক বা 50-এর দশকের একটা গল্প নিয়ে আমি কাজ করি? অবশ্যই করবো না করি, কিন্তু পুরাতন ফর্মুলা পাশাপাশি যেভাবে উপস্থাপন করা হচ্ছে সেটাও একেবারে অদ্ভুত ফেক একটা ব্যাপার। না সেটাই আমি বুঝেছি, ওখান থেকে ধরেন ব্যাচেলরের আবার একটা নতুন নতুন একটা স্টাইল, তারপরে হুমায়ুন আহমদ তার নতুন তার সে একটা নতুন স্টাইল, হুমায়ুন স্যার স্টাইলটা হচ্ছে বিষয়টা হচ্ছে হুমায়ুন স্যারের যে গল্পটা সাজানো হতো ওনার গল্পগুলি তো খুব মানে খুব মানে মানবিক অথবা খুব মানে সমাজের চিত্রটা খুব গভীরভাবে বিষয়টি উঠে আসতো গল্প গল্পগুলো চরিত্রগুলো, তো ওইটার সঙ্গে যেভাবে উনি করতে চাইতেন বা চরিত্র ওনার গল্পের ধরনগুলি যেরকম থাকতো আমি নার্গিস আক্তারের একটা ছবি সঙ্গে কাজ করলাম, একটা ছিল পৌষ মাসের প্রীতি, একটা ছবি করলাম 2005-2006 স্যারের সঙ্গে করার পরে, শ্যামল স্যারের পরে, আমি 7-8 গিয়ে করলাম আমার সাদিক আহমেদের একটা ছবি করেছিলাম, দ্য লাস্ট ঠাকুর নামে একটা ছবি করলাম, লাস্ট ঠাকুর, হ্যাঁ এটা ব্রিটিশ প্রযোজক ছিল সবাই, সাদিক আমাদের একজন ছেলে, ও সিলেটি বাড়ি কিন্তু প্রবাসী ইংল্যান্ডে থাকে, ওই সাদিকের কাজটা করলাম, এটা করলাম 7-8 দিকে, 9-10 গিয়ে পরে গিয়ে করলাম আমি গেরিলা বা চুয়ার গেরিলাটা কাজ করলাম, গেরিলাতে করলাম এরকম আর কি চললো। আর এই যে এই 5-7 বছর আগে আপনি করলেন ফেলুদা, ফেলুদা তো এটা একটা 17 সালে করলেন, 17 সালে ফেলুদাটা এটা করলোই মানে মানে বলা যায় যে এটা কি বলে এটা ওয়েব সিরিজ, তার আগে আমি ওই এটা 11-তে করলাম, ওটা করার পরে আমি 14-তে কলকাতায় একটা কাজ করলাম, আচ্ছা একটা ফিল্ম করলাম পারাপার নামে একটা ছবি করলাম 14-তে গেরিলার পরে, হ্যাঁ তো দিন করলাম, তো ওই যে আমি ইন বিটুইন যে বললাম যে আমি পারিবারিক কারণে একটু আমার অবস্থানটা আমি মানে চেঞ্জ হয়ে গেলাম, আমি গাজীপুরে থাকতাম দূরে, পারিবারিকভাবে আমাকে সময় দিতে হয়েছে, আমি কিছু কাজ থেকে আমি নিজেকে, হ্যাঁ এটা একটু অডিয়েন্সের জন্য আমি সারাংশে বলি যে ওনার ভাই মারা যাওয়ার পর বাবা মার সাথে সময় দেওয়ার জন্য উনি যেহেতু গাজীপুরে ছিলেন, রুবেল ভাই তখন ঢাকা থেকে চলে যান এবং এখনো পর্যন্ত ওখানেই আছে, ওখানে আমি স্থিত হয়ে থাকি লম্বা সময়, এবং বলা যায় যে তখন থেকে আমি অপেক্ষাকৃত অনেক কাজ থেকে নিজেকে আমি সরিয়ে রেখেছি, হ্যাঁ করতাম না, আমি বলতাম যে আমার একটু অসুবিধা আছে, আমি এখন করতে পারছি না, তোমাদের সঙ্গে মিলাতে পারছি না, করতে পারছি না, আপাতত আমি করবো না, একান্তই যদি খুব মিলত, যদি মানে যদি আমার কাজ বা আমার শিডিউলের সঙ্গে, তাহলে আপনার সারা জীবনের কোয়েস্টে আমি যেটা দেখছি যে প্যাটার্ন যেটা যে ইউ হ্যাভ ট্রাইড আউট কমার্শিয়াল, আপনি নাটকও করেছেন এবং ইনফ্যাক্ট যখন আপনি অনেক পপুলার হওয়া শুরু করেছেন তখনই আপনি আবার অ্যাবসেন্ট হয়ে গেছেন, আপনার সাইড থেকে আপনার যেটা ইন্টারেস্টিং লাগবে সেই ধরনের জিনিস, তো সেই ধরনের জিনিস তো রিসেন্ট টাইমসে আমরা দেখেছি যে বাংলা সিনেমার যে কনভেনশনাল সিনেমার একটা ডিমাইস হয়েছে, আবার পাশাপাশি আমরা দেখছি যে রিসেন্ট টাইমসে যে ওয়েব সিরিজগুলো আসছে বিভিন্ন প্ল্যাটফর্মে সেখানে ভালো ভালো স্টোরিজ আসছে, সো আপনি কি এখন ট্রেন্ডটা কি, আপনার কাজের ট্রেন্ডটা কি? একথা বলে ভুল হবে না যে হ্যাঁ অবশ্যই আমি একমত, এবং অবশ্যই একমত, এটা আমি আরও আগে থেকে আমি বলতাম যে আমি কিন্তু যে কাজগুলো করেছি তার মধ্যে আমি কিন্তু একেবারে কম কাজও করিনি, মানে আমার নাটকের সংখ্যা যখন ছিল আমি যখন, হ্যাঁ অন্যদের তুলনায় যারা মাসে 30 দিন শুটিং করে আমি সেটা করিনি, আমি যখন করেছি খুব ব্যস্ত যখন আমি বেশি তখন আমি কাজ করেছি 18 দিন 20 দিন 22 দিন কাজ করেছি, 3-4টা করে কাজ করতাম মাসে, আর সব মিলিয়ে আমার নাটকের সংখ্যা প্রায় 400-500 হয়ে যাবে হিসাবে বলেন কি, হ্যাঁ না এটা হ্যাঁ একদমই তাই, মানে আমি যখন এর ভিতরে অনেকগুলো সিরিয়াল আছে না, হ্যাঁ লটস অফ সিরিয়াল আছে, সিঙ্গেলস আছে লটস অফ, হ্যাঁ সিরিয়াল থাকলে আপনার সংখ্যা অনেক, মানে এটা তো আমার শুরু হয়েছে, আমি নাটকের কাজ শুরু করেছি ওই যে সিনেমার যে গ্যাপ বন্ধ করলাম বললাম, আমার টেলিভিশন প্রোডাকশন শুরু করেছি আমি 98 থেকে, হ্যাঁ 98 যেটা প্রচার শুরু হয়েছে আমার অন এয়ারে যাওয়া শুরু হয়েছে 2000 সাল থেকে, অ্যাকচুয়ালি যখন ইটিভি চালু হলো, যখন ইটিভির মাধ্যমে আমার প্রথম টেলিভিশন প্রোডাকশন শুরু হয়, হ্যাঁ তো বিটিভিতে যদি আমি ইংলিশে ছিলাম আরও অনেক বছর আগে থেকে আমি করা হয়নি, ওই ইটিভি দিয়েই আমার যাত্রা শুরু হয়, টেলিভিশন স্ক্রিনে আমার সঙ্গে দেখে এরকম শুরু হয়। আসলে হচ্ছে কি নর্মালি যেই ফ্লোতে থাকা উচিত ইভেন্ট কোয়ে যেখানে যাওয়ার কথা সেটা আমি সেটা না হয়নি, এটা পারিবারিক কারণের সঙ্গে একটা কারণ এটা বলতেই হয়, কারণ পুরোটাই পারিবারিক কারণ, না একটা কারণ বলতেই হয় যে আমি
ওই যে বললাম আপনাকে, যে কারণে সিনেমার ব্যাপারটা ভালো না লাগলে কিছু করতে পারবো না, এটা এটা হচ্ছে বড় কথা। কারণ এটা যখন করতে এসেছি আমি, যখন এই প্যাকেজ নাটক যখন আমি শুরু করছি, তখন প্যাকেজে অভিনয় করে, নাটকে অভিনয় করে কেউ জীবন জীবিকা নির্বাহ করবে, এখানে একটা প্রশ্ন, বড় মেজর প্রশ্ন যে কি করে তাহলে জীবন জীবিকার বিষয়টা একটা আসে। আমি ধরুন আমার বিজনেস নাই বা করতাম না, আমার অন্য কোনো সাপোর্ট ছিল, তাহলে আমি কী করে নাটক করে অভিনয় করে শুধু জীবিকা নির্বাহ করতে পারবে, এরকম অবস্থা বাংলাদেশে তখন তৈরি হয়নি। তখন চ্যানেল মাত্র হাতে গোনা একটা চ্যানেল, দুইটা চ্যানেল বিটিভি ছাড়া, তো কি হাউ ইজ ইট পসিবল, কী করে আমি সাসটেন করবো। আমি সেটিকেও আমি মেনে নিয়ে আমি যখন রেগুলারলি করছি করছি করছি, কিন্তু আমার এটা সব সময় ছিল, আমি যখন বেশিও কাজ করেছি আমি খুব নিম্নমানের যে স্ক্রিপ্ট আমি কখনই আমি করতে পারতাম না, আমি শুটিংয়ে গেলে টাকা পাবো আমি জানি, কিন্তু আমি যে স্ক্রিপ্ট আমার পছন্দ হয়নি এটা আমার সব সময় ছিল। আমি যদি নাও খেয়ে থাকি তারপর আমি এইটার ব্যাপারে আমাকে কেউ দমাতে পারতো না, কি করতে পারতো না, যে স্ক্রিপ্ট না থাকলে আমি দেখতাম যে স্ক্রিপ্ট পড়ে দেখছি আমার কোনো ভালো লাগলো না, কোনো ফিলিংস কাজ করলো না। ঠিক আছে, একটা নাটকের জন্য আমার 40টা 1 ঘন্টার পর 50 মিনিটের নাটকের জন্য 40টা সিকোয়েন্স থাকতে পারে, 30টা সিকোয়েন্স থাকতে পারে, 30টাই ভালো হইতে হবে দরকার নেই আমার, 10টা তো অ্যাটলিস্ট থাকবে, 5টাও থাকবে, কিন্তু সেটা দেখছি ক্রমশ কমা শুরু করলো। এবং তারপরের পার্টটা হচ্ছে নাটকের বাজেটিং কমা শুরু হইলো, অনেক প্রয়োজনীয় জিনিস যেটা ছিল সেগুলো কমা শুরু হলো, এই এগুলি জনিত কারণে, এই ধরনের বহুদি কারণে আমার আর ভালো লাগলো না। আমি তখন নিজের থেকে আমি কম কম বেছে বেছে করতাম, আরো বেশি বেশি আরো বেশি বেশি আরো বেশি। এখন মানে এইখানে আমার এই প্রশ্ন করার কারণ হলো যে এখন কি আপনি এটার কোনো টার্ন অ্যারাউন্ড দেখছেন নাকি একই অবস্থা? না, এখন টার্ন অ্যারাউন্ড একটা একটা সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি আমি, সেটা হলো কোনটা, যে বাজেট সংক্রান্ত প্রবলেমেটিক্স, যে আর একটা গল্পের যে মূল যে জিনিস একটা, যে সেটা হচ্ছে স্টোরি, গল্প। আমি এখন নাটক করি সিনেমা করি, এটি মূল হচ্ছে গল্প, একটা গল্পের বিষয়টি যদি না থাকে স্ক্রিপ্টটা হারিয়ে গেছে, আকাল চলছে, এই আকাল হইতে হইতে কিন্তু নাটকের অবস্থার এই পর্যায়ে গেছে। তো এবং আরও বহু রকমের সমস্যা দেখায় বলে, কিন্তু এখন এই সময়ে এসে যেটা হচ্ছে শুভ কী, সেটা সেটা যে একটা অনেক কিছু দেখানো যায় যায় না, কিন্তু এখন যে সুযোগটা আছে যেখানে একটা বাজেটেরও একটা ই আছে, সুবিধা আছে, প্রচুর প্রোডিউসার ডিরেক্টররা রাইটারকে পয়সা দেয় নাই, এটা প্রচুর আছে, এটা তো আছে, এটা আগেও ছিল, আগে ছিল, এখনকার কথা বলছি না, মানে আমি হ্যাঁ ওটা তো দেয়নি, হ্যাঁ এক্স্যাক্টলি, শুধু তাই না, ধরেন একটা নাটক করছি, নাটকে আমার প্রপস লাগবে, একটা ঘর আমি সাজাবো, একটা ঘর সাজাবো, দেখা গেলো একটা বাড়িতে শুটিং হয়েছে 300টা, ওই 300টা বাড়িতে একই পর্দা ঝুলছে, একই পর্দা ঝুলছে, তো এটাকেও, এবং এটা কিন্তু ছিল না, এটা আমরা যখন কাজ করতে শুরু করেছিলাম যখন ছিল না, আমি দেখতাম যে অনেকে এসে পর্দা খুলে টুলে, যেগুলি ফর্মের তাকানো থাকতো, নিজেরা পর্দা কিনে আনতো, নিয়ে এসে লাগাতো, ওটা আবার পরে খুলে লাগাই দিত, এভাবে একটা ব্যাপার ছিল। দেখা গেলো অনেক নাম করে ডিরেক্টরকে আমি দেখলাম যে ওনারা কস্টিউম বা এই যে ই করবে, আর্ট ডিরেকশনের যে বিষয় আছে লাগবে সাজানো, সব বাদ দিয়ে দিচ্ছে এবং বলছে বাজেট নাই, এটা অদ্ভুত কথা। এবার এরকম ধরনের বিশৃঙ্খল ব্যাপার শুরু হলো, এবং এটা হয়ে যদি চল হয়ে গেল যে এটাই করছে সবাই, মেরে দিচ্ছে যে বলছে এই নেই, অথচ দেখা গেলো যে অনেকে আবার এটাও করছে যে এগুলি বলছে বলে কিন্তু আসলে কিন্তু বাজেট টাকাটা পেয়েছে ঠিকই, টাকা নিয়েছেও সে, কিন্তু ব্যাপারটা না। তো এই ধরনের বহুবিধ কারণে গেল, এখন তাহলে আপনি একটা টার্ন অ্যারাউন্ড দেখছেন, দেখছি, এই কারণে আমি বলবো, মূলত হচ্ছে যে অনেক কথা অনেকে লিখতে পারতো না, এখন দেখছি অনেকেই গল্পদেরকে গল্প কাদেরকে নিয়ে লিখাচ্ছে, লিখিয়ে নিচ্ছে, কারণ বেটার বাজেট ফিরে আসছে, বাট নট ফর টিভি এক্স্যাক্টলি, এবং এবং এখানে অনেক অনেক সুন্দর বড় বড় রাইটারদেরকে দিয়ে ভালো করে লেখানোর চেষ্টা করছে, যেহেতু বাজেট পাচ্ছে চেষ্টাও করছে, এবং অ্যারেঞ্জমেন্টাল বিষয়গুলিও বাজেটিং এর কারণে জনিত কারণে চেষ্টা করছে, এবং দেখাও যাচ্ছে যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে আসতেছে। রুবেল ভাই, আপনার আপকামিং প্রজেক্টগুলো কি কি আছে? আমি আপকামিং বলতে আমার সামনে 2-3টা ফিল্ম আছে, কাজ করছি, সামনে করব, আর সাম্প্রতিক সময়ে আমি কয়েকটা ওই যে ওয়েব সিরিজে কাজ করছি, করব আর কি, এরকম অলরেডি করেছি, 3-4টা করেছি গত এক বছরের মধ্যে, বেশ কয়েকটা কাজ করলাম, 4-5টা সামনে করব, এই আর কি। আচ্ছা, আমি খুব বেশি কাজ করার লোক না, তারপরে আমি করছি, আমি মানে ভালো লাগছে বলেই করছি, আবার কিছু কিছু জিনিস দেখছি সাবজেক্ট ভালো লাগছে, কিছু কিছু ব্যতিক্রমী সাবজেক্ট বা আসছে ওইভাবে মিলছে, চেষ্টা করছি যে করার। আচ্ছা, আমি আর লাস্ট 2টা জিনিস বলবো, যে একটা জিনিস জানি যে আপনার গলা শুনে তো মনে হয় যে আপনার আইদার পলিটিশিয়ান হওয়া উচিত ছিল অথবা আপনার গায়ক হওয়া উচিত ছিল, কারণ আপনার গলা অনেক ভারী, এবং প্রবাবলি যেহেতু আপনি পলিটিক্সও ইনভলভ ছিলেন, আমার কাছে খুব অবাক লাগছে যে আপনি তখন পলিটিক্স না করে অভিনয় করলেন, যাই হোক, কিন্তু গায়ক হলেন না কেন? না, গায়ক হলাম না কারণ হচ্ছে যে মানে ধরেন যে আমি আমি গায়ক হতে গেলে আমাকে খুব মানে আমরা যেভাবে থিয়েটার করেছি, যখন আমি জানি যদ্দূর আপনি গায়কের দলে নাম লিখাইছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি মানে ইন্টারভিউ দিতে গেছিলাম, প্রথমে আমি গানই গাবো এরকম একটা ইচ্ছা ছিল গান গাওয়ার ব্যাপারে, তো পরবর্তীতে দেখা গেলো যখন আমি থিয়েটারে ঢুকে গেলাম, থিয়েটারে যে অভিনয়ের ব্যাপারটা যখন আসলো, তখন তারপরে আমি গ্রুপে নাটকে কাজ করতাম, তখন আমি গান মানে আমাদের যে কম্বাইন্ড গান টান হতো থিয়েটারে, যে গান এগুলি করতাম
থিয়েটার করতে গিয়ে। তো ওইটা পলিটিক্সের ব্যাপারটা তো আসলে প্রথম চয়েস ছিল, পলিটিক্স প্রথম চয়েস ছিল আমার পলিটিক্স। যদি আমার জন্য না বোধ হয়, আর যে পরিস্থিতি দাঁড়াচ্ছে যা দেখতে পাচ্ছি এটা আমার জন্য করার, আমি ঝামেলায় পড়ে যাবো, আমার কাছে মনে হলো আমি ঝামেলায় পড়ে যাবো, এটা আমার সামাল দিতে পারবো না, আমি সামাল দিতে পারবো না, এটা আমার জন্য সঠিক না। এত অভিনয়ের রাজনীতি এত কিছুর, আপনি তো বেশ একটা লম্বা চড়া লোক এবং বেশ মার দাঙ্গা ছিলেন, সো আপনি নিজে কয়বার বাপের হাতে মাইর খাইছেন এইসবের জন্য? খেয়েছি একাধিকবার, মানে বেশ কয়েকবার। তো সর্বশেষ খেয়েছি ম্যাট্রিক পাস করার পরে। কি কারণে? সেটা অবশ্য কারণটা হচ্ছে যে ভুলে গেছেন? না ভুলিনি, আমি রাজনৈতিক কারণে বাইরে কোনো ঘটনা ঘটিয়েছি, তখন উনার কানে আসছে এটা। তো এর আগে আমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছিল, আমি আপনাকে যেটা বললাম যে রাজনৈতিক বিষয় আসে এটা নিয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে, ওনার কানে আসছে, উনি খুব সরজমিনে আমাকে ধরতে পারেন নাই, প্রমাণ পান নাই বা ধরতে পারেন নাই, কিন্তু এটি আমাকে বলছে তুমি কিন্তু সাবধান হয়ে যাও, তুমি কিন্তু সাবধান হয়ে যাও, আমি তোমাকে বারবার বলছি কিন্তু। তো আমি দেখা গেলো যে আমি তারপরে লুকিয়ে ছুটি, আমি কিন্তু ঘটনা ঘটাতে চলে আসি, এই করি সেই করি, তো একদিন আমি ধরা খেয়ে গেছি, কট খেয়ে গেছি আর কি, মানে মোটামুটি কট খেয়ে গেছি, তখন আমাকে উনি। আমাদের সময় কিন্তু ওই গ্রোয়িং আপের ভিতরে বাপের হাতে মাইর খাওয়া স্বাভাবিক জিনিস ছিল, আর একটা খুব স্বাভাবিক জিনিস ছিল, আই এম শিওর, বিকজ আমরা দুজনেই একই জেনারেশনের, যে সেটা হলো পাড়ায় মেয়ে ঘটিত কারণে মারামারি, এক গ্রুপ এসে আরেক পাড়ার ছেলে মিলে এসে, তা আপনারও কি এরকম হতো? আমার এটা হয়েছিল যে আমি কলেজে এরকম হয়েছিল, কলেজে কিরকম হয়েছিল যে আমাদের সময়ে, আমি আবার তখনকার ব্যাপারটা আমার এরকম ছিল, ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত আর্লি এজে মানুষের থাকে না যে এক ধরনের রোমান্টিক ব্যাপার থাকে, আমার কোনো মেয়েদের সঙ্গে আমার কোনো ইন্টারাকশনটা ছিল না, এবং তখন নিজের কাছে আমার ভাবটা এরকম ছিল যে মানে যতদিন পর্যন্ত নিজে একটা কিছু না হবো ততদিন পর্যন্ত আমি মেয়ের দিকে তাকাবো না, কাজে প্রেমটা আমার কাছে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, আর যে নাকি প্রেম করতে পাত্তা পেতেন না, না না পাত্তা পেতাম না, না পাত্তা দিতাম না, এবং আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে কথা বলতে ভয় পাইতো সবাই, এবং এই ধারণাটা আমার সঙ্গে যারা থাকতো তাদের মধ্যে প্রভাবিত ছিল এরকম, কেউ যদি প্রেম করতো সে আমাদের সামনে কিন্তু এটা বলতো না, কারণ বললে তাকে তাকে মানে আমরা কথা শোনাবো বা কিছু একটা বলবো, হ্যাঁ ওকে বাদ দে, ওকে ঘুরতেছে গুরুক গিয়ে, ওকে বাদ দে, এরকম একটা আমাদের ভূমি ছিল, আমরা ওটা বলছি ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত বয়সের কথা বলছি। আর এছাড়াও মেয়ের সঙ্গে তো এরকম আমি কলেজেই পেয়েছি, এরকম আমাদের সঙ্গে যারা পড়ে ওই মেয়ের সঙ্গে অনেকে করার চেষ্টা করেছে, প্রেম নিবেদন করবে বা এরকম, তারপরে মেয়েটা হয়তো বেশ কিছুদিন পরে ক্লাসমেট এসে বলেছে আমাদের কাছে, রিপোর্ট করেছে, তো ওই ছেলেটা খুব এগ্রেসিভ হতে পারছে না আমাদের কারণে, কারণ আমরা তো ক্লাসমেট, এসে রিপোর্ট করছে, আবার আমরা যদি জেনে যাই তাহলে কিন্তু ওর অবস্থা খারাপ আছে, এই কারণে ওরাও ঘুষঘাস করতেছে কিন্তু কাছে আসতে পারতেছে না, এরকম ধরনের বিষয় আছে। স্যার রুবেল ভাইকে অনেক ধন্যবাদ, আপনার প্রচুর সময় নিলাম এবং আপনি কষ্ট করে আবার গাজীপুরে ফিরত যাবেন আমার এই প্রোগ্রামের জন্য আসছেন, এর জন্য আসলে সত্যিকারই আমি কৃতজ্ঞ। সো আই উইশ ইউ দ্য বেস্ট, আর দর্শকদের আপনারা যদি প্রোগ্রামটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।